নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাইস বর্ধমান আমি অলক রঞ্জন আজকে একটা নতুন ভিডিও দিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা যারা আমার ভিডিও সব থেকে কম দেখতে চান কিন্তু খবরটা পেতে চান তাদের জন্য এই মুহূর্তে হেডিংটা যেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে ব্যানার খুব ইন্টারেস্টিং খবর এস মাধ্যমে নবম দশম একাদশ দ্বাদশ বাইশ হাজার শূন্য পদের শিক্ষক নিয়োগে ছাড়পত্র দিল রাজ্য প্রায় নভেম্বরেই কিন্তু নোটিফিকেশন এই মুহুর্তে কারেন্ট খবর যেটা নভেম্বরের ফার্স্ট উইকে নতুন নোটিফিকেশনে বেরোনোর ভীষণ সম্ভাবনা আছে এই এস এল মাধ্যমে মানে এসএসসির মাধ্যমে যে এসএলএসটি পিটি পরীক্ষা হবে বলে জানা গেছিল প্রায় আজ থেকে ছ মাস আগে যারা আমার কথা শুনে ছ মাস আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করেছিলেন তাদের ক্লাসটা এই নভেম্বরেই শেষ হয়ে যাচ্ছে ফলে নভেম্বরের নোটিফিকেশান পাওয়ার পরে যতগুলো মাস তারা টাইম পাবেন ততগুলো মাস তারা নিজেকে প্র্যাকটিস ব্যাচের মধ্যে নিজেকে নিয়োজিত করে দেবেন অর্থাৎ প্র্যাকটিসের ওপরে প্র্যাকটিস টোটাল সিলেবাস ধরে ছ মাসে তাদের কোর্সটা কমপ্লিট করে ফেলব আর এক মাস আছে হাতে টাইম এর মধ্যে শেষ হয়ে যাবে এবং নভেম্বরের পর অর্থাৎ ডিসেম্বর থেকে যতদিন না পরীক্ষা আছে তারা কিন্তু পুরোদমে প্র্যাকটিস করবে অর্থাৎ যারা সেই সময় আমার কথা শুনেছিলেন তারা ভীষণ ভীষণভাবে লাভবান কপাল কত ভালো কিন্তু যারা কথা শোনেননি আমার কথা হোক বা অন্য কোন কোচিং সেন্টারে বা নিজের কথাও যারা শোনেননি তারা নিশ্চয়ই প্রিপারেশন নেননি নভেম্বরে ফার্স্ট উইকে নোটিফিকেশন বেরোলেই কিন্তু সেই রকম একটা বিপুল পরিমাণ স্টুডেন্ট কোচিং সেন্টারে খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়বেন ঝাঁপ দেবেন আমি জানি না কি খেয়ে তাদের মাথায় এই ধরনের বুদ্ধি আসে দেখুন আমরা একটা সিনেমা দেখেছিলাম আমির খানের সিনেমা আমার মনে হয় এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন আমার তারা প্রায় প্রত্যেকেই একাধিকবার দেখেছেন সেটা হচ্ছে থ্রি ইডিয়টস আমির খানের সেখানে একটা কোট আন কোট আমি একটা লাইন বলছি ভীষণ ওই লাইনটা আমাদের চাকরির পরীক্ষার্থীদের জন্য ভীষণভাবে ফ্রুটফুল আমির খান বলেছিলেন যে কাবিল বানো কাবিল কামিয়াবি আপনি আপ আ জায়গা দড়কে আয়গা ভাগকে আয়গা একদম পারফেক্ট অ্যাপ্লিকেশন প্রত্যেকটা চাকরির পরীক্ষার অ্যাসপিরিয়েন্টের জন্য সত্যি হচ্ছে আমি ব্যক্তিগতভাবে খুব অনুভব করেছি এবং আমার চোখের সামনে যারা প্রস্তুতি নিয়েছেন সফল হয়েছেন তাদেরকে আমি এটা দেখেছি যে যখনই আমাদের কোনো নোটিফিকেশন আসে এই যেমন প্রাইমারি টেট সারা বছর কোনো নোটিফিকেশান নেই রিক্রুটমেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই চতুর্দিকে শুধু হাহাকার ছিল তার ফলে আমরা কিন্তু পড়াশোনা কেউ এক প্রকার করিনি এক্সেপশনাল কেসেস অবশ্যই আছে তবে আমরা ম্যাক্সিমাম বাঙালি আমরা কিন্তু কেউ পড়াশোনা করিনি যেইমাত্র নোটিফিকেশান বেরোলো দু মাস ওই হাতে গোনা সত্তর থেকে বাহাত্তর দিন হাতে নিয়ে ডিসেম্বরের এগারো তারিখে যে প্রাইমারি টেটের পরীক্ষা হবে বলে ঘোষণা হলো অমনি পাগলের মতো মানে পাগল হয়ে আমি বলবো না কারণ আমরা কেউ পাগল নই পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করলাম কোথায় কোচিং সেন্টার আছে কে আমাকে বাবা এই তিয়াত্তর দিনে চাকরি পাইয়ে দেবে সম্ভব এটা যাতে না করতে হয় প্রত্যেকবার এটা আমাদের ক্ষেত্রে হয় যখনই কোনো চাকরির পরীক্ষার নোটিফিকেশান বেরোয় আমরা তখনই দৌড়াদৌড়ি শুরু করি আচ্ছা যখন এই নোটিফিকেশান বেরোলো ধরুন প্রাইমারি টেটের পরীক্ষা সামনে এলো হঠাৎ করে মনে হল আমি মাস্টার হয়ে গেছি আমাকে মাস্টারি চাকরিটা পেতেই হবে টেট আমাকে পেতেই হবে প্রত্যেকের মনে একটাই কথা আমাকে পেতেই হবে কারণ আমার দরকার আবার এসএলএসটি বেরোবে সঙ্গে সঙ্গে এটা ভাবনার মধ্যে চলে আসবে আমাকে এসএলএসটি পেতেই হবে ফের রেল বেরোবে রেল আমাকে পেতেই হবে সবাই একটা করে হ্রসই লাগিয়ে দিচ্ছে আমাকে পেতেই হবে কিন্তু কখনো কি এটা ভেবেছেন যে আমাকে যোগ্য করতে হবে আমার নিজেকে যোগ্য করতেই হবে এমনটা কি কখনও কেউ ভেবেছেন যারা ভেবেছেন আমি গ্যারান্টি দিয়ে লিখে দিচ্ছি ওয়ারেন্টি নয় আমি গ্যারান্টি দিয়ে লিখে দিচ্ছি যারা শুধুমাত্র এই কথাটা ভেবেছেন যে আমাকে যে কোনো মূল্যে যেন তেন প্রকারেনো আমার নিজেকে তৈরি করতে হবে নিজেকে যোগ্য বানাতে হবে তারা প্রায় প্রত্যেকে সফল আর যারা প্রত্যেকবার এক একটা পরীক্ষা সামনে আসবে আর আমাকে ওইটা পেতেই হবে আমাকে একটা চাকরি পেতেই হবে এই ধরনের মানসিকতা নিয়ে যারা থাকেন ওই আমি আবারও গ্যারান্টি দিচ্ছি এই জন্মে তাদের চাকরি হবে না সত্যি কথা হচ্ছে পার্টিকুলার কোনো চাকরিকে টার্গেট করলে চাকরি হয় না টার্গেট নিজেকে যোগ্য করার করতে হয় আপনি দেখুন আপনি প্রাইমারি টেড টার্গেট করুন হবে না আপনি এস পিটি টার্গেট করুন হবে না আপনি রেল টার্গেট করুন ব্যাংক টার্গেট করুন হবে না কোনো পরীক্ষাকে টার্গেট করলে কি চাকরি হয় হবে না তো পরীক্ষাকে টার্গেট করলে আপনি কিন্তু নিজেকে যোগ্য বানাতে পারবেন না কিন্তু যখন আপনি নিজেকে যোগ্য বানাবেন অটোমেটিক চাকরিগুলো পাবেন বানিয়ে দেখুন বিশ্বাস নয় একটু মন দিয়ে ভাবুন যখন আপনি নিজেকে যোগ্য বানাবেন তখন সমস্ত চাকরি অটোমেটিক পাবে অর্থাৎ নিজেকে যোগ্য বানালে অটোমেটিক্যালি চাকরিটা হয় কিন্তু চাকরিটা চাইতে গেলে অটোমেটিক্যালি নিজেকে যোগ্য হয়ে নিজে যোগ্য হয়ে যায় না বা নিজেকে যোগ্য বানানো যায় না ফলে এটা একটু অনুভব করুন আর সময় নেই নভেম্বরের ফার্স্ট উইকে যদি নোটিফিকেশন বেরোয় আমরা ইমিডিয়েটলি আমাদের থার্ড ব্যাস শুরু করছি ফার্স্ট সেকেন্ড ব্যাচ তো অলরেডি মাঝপথে রয়েছে আর যেগুলো প্রথম দিকে শুরু করেছিলাম সেগুলো তো সবকটাই শেষ নভেম্বরে শেষ ডিসেম্বর থেকে তারা পুরো প্র্যাকটিস ব্যাচ কিন্তু যারা এখনও পর্যন্ত ভাবছেন নভেম্বরের নোটিফিকেশন বেরো আমি জানি ভাবছেন নভেম্বরের নোটিফিকেশান বেরোবে তারপরে প্রস্তুতি নেব তাদেরকে বলছি আপনারা আর দেরি করবেন না বাইশ হাজার শিক্ষক নিয়োগ মানে খুব একটা কম নয় এর মধ্যে একটা সিট নিজেকে রাখুন নিজের জন্য রাখুন যারা প্রাইমারি টেটের প্রস্তুতি নিচ্ছেন তারা সেইভাবে নিন প্যারালেলি অঙ্ক আর ইংরেজিটা একটু স্পেশাল প্রস্তুতি নিন যাতে করে আপনার দুটোই কভার হয়ে যায় অর্থাৎ আপনার এসএলএসটি পিটিতে অঙ্ক ইংরেজির সঙ্গে আরও যে সাবজেক্ট পাচ্ছেন আপনি রিজনিং জি কে পার্টটা যেটা পাচ্ছেন ওই রিজনিং জি কে পার্টটা অঙ্ক ইংরেজিটা এসএলএসটির জন্য রইলো এবং প্রাইমারি টেটের জন্য বাংলা চাইল্ড সাইকোলজি আর পরিবেশ পরিচয় যে তিনটে সেটা স্পেশালি আলাদা করে নিয়ে নিন ব্যাস তাহলে আপনার একটা কম্প্যাক্ট প্রস্তুতি হবে আপনার টেটেরও প্রস্তুতি থাকবে আপনার এস এল থাকবে বন্ধুরা আমরা কেমন পড়াই আমরা কেমন পড়াই সেটা কিন্তু আমাদের এই চ্যানেলের ইউটিউব ভিডিও দেখে আপনারা জানতে পারবেন যদি আপনার চ্যানেলে আপনি এই মুহূর্তে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখুন প্রায় একশো পনেরোটার মতো আমার অঙ্কের ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট ভিডিও কোনোটাই ফালতু ভিডিও নেই আপনারা সেগুলো একটু দেখুন দেখে যদি মনে হয় আপনারা আমাদের ক্লাস বুঝতে পারছেন তাহলে অবশ্যই এই ফোন নাম্বারগুলোতে অবশ্যই বা দিকটা আছে ফোন নাম্বার অফিসের নাম্বার সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে আপনি যখন খুশি ফোন করতে পারেন যদি এই টাইম পেরিয়ে যায় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর কোথাও দেরি করবেন না আপনি যদি নিজে প্রস্তুতি নিতে চান নিজে নিন আপনার এলাকার কোচিং সেন্টার নিতে চান তাও নিন যদি মনে হয় আমাদের সাথে আসলে আপনার ভালো হবে আপনি সেটাও নিতে পারেন আপনার চয়েস কিন্তু একটাই কথা বলবো যেতে যেতে আর দেরি করবেন না নিজেকে যোগ্য করুন আর দেরি করবেন না বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে আপনাদের সাথে আমার পরের ভিডিওতে নমস্কার